ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चन्ने वै ए चपार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षद तादेर जीवन एवं बाणी निये आलोचना करार जन्य। आमरा मूलत जेटा भावना चिंता करार चेष्टा करी सेटा होच्छे एई रामकृष्ण भावान्दोलने एदेर भूमिका कतटा। এই এত সালে জন্মেছেন, এত সালে সিদ্ধি হয়েছে, এত সালে ভগবানের কাছে গেছেন, এগুলোর চেয়েও শ্রীরামকৃষ্ণের প্রভাব তাদের ওপর এবং তাদের প্রভাব রামকৃষ্ণ সঙ্ঘের ওপর, এটি আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু। আজকে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মতিথি। ইনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় বুড়োগোপালদা। বুড়োগোপালদা ঠাকুরের চেয়ে বয়সে প্রায় 8 বছরের বড় ছিলেন। ঠাকুর তাকে ডাকতেন মুরুব্বী বলে। মুরুব্বী মানে মোড়ল গোছের। যেহেতু বয়সে বড় এবং তিনি খুব সহজে ঠাকুরের সঙ্গে অ্যাক্সেস করতে পারতেন, এবং তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে তার স্ত্রী মারা যাওয়ার পর তার যে জীবনের যে কষ্ট সেটির অপনোদনের জন্য শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে যায়। এবং সেই যে তিনি যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার যে জীবনের এই যে মোড় ঘুরে যাওয়া যে ঘটনা, এটির জন্য তিনি চিরকৃতজ্ঞ ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ সেবক ছিলেন। আমরা যদিও বলি যুবগোষ্ঠী এই সেবা করেছিল তাই করেছিল, কিন্তু মূলত সেবার দায়িত্বটা ছিল বুড়োগোপালদার উপর। রোজ ওষুধ খাওয়ানো, গলার ঘা পরিষ্কার করা, তাকে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই যে যাবতীয় কায়িক পরিশ্রমগুলি মূলত তাদের নেতা ছিলেন ঠাকুর, এই আমাদের বুড়োগোপালদা। বুড়োগোপালদা ডাক্তারদের কাছ থেকে শুনে নিতেন কী পথ্য রান্না করতে হবে, এবং সেই অনুযায়ী তিনি শ্রী শ্রী মা, তিনি এক যেহেতু বয়সে বড় ছিলেন তাই তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে সহজে কথোপকথন করতে পারতেন, এবং শ্রী শ্রী মায়ের সঙ্গে তিনি কথোপকথন করে সেই অনুযায়ী রান্না টান্না করে দিতেন। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর ঠাকুরের শরীর থাকাকালীনই বুড়োগোপালদা একেবারে সংসারের সমস্ত বন্ধন ছেড়ে ঠাকুরের কাছে এসে থাকা শুরু করেন। প্রথমে দক্ষিণেশ্বরে, তারপরে শ্যামপুকুর বাটিতে, তারপরে কাশীপুরে। সেই কারণে যখন কাশীপুর উদ্যানবাটি ছেড়ে দিতে হলো তখন বুড়োগোপালদার আর থাকার কোনো জায়গা ছিল না। বুড়োগোপালদা খানিক কিছুদিন একটু তীর্থাদি করে যাওয়ার পরে বরানগর মঠে যাদেরকে কেন্দ্র করে বরাহনগর মঠের কাজকর্ম শুরু হয়েছিল সেই তিনটি পিলারের মধ্যে অন্যতম হলেন বুড়োগোপালদা, এবং বাকি দুজন, একজন হলেন শিবানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজ এবং অপরজন হলেন লাটু মহারাজ, এদের কোথাও যাবার কোনো জায়গা ছিল না। শিবানন্দজি সেই যে ঘর বাড়ি ছেড়ে এসেছিলেন তিনি আর কোনো দিন ঘর বাড়ির সঙ্গে সেরকম সম্পর্ক রাখেননি। পরবর্তীকালে সংঘ যখন ধীরে ধীরে তৈরি হলো, বরানগর মঠ আলমবাজার হয়ে বেলুড়ে এলো, আমাদের যে জমিটা কেনা হয় আপনারা একটু মায়ের গঙ্গার ঘাট থেকে মায়ের যে সমাধি মন্দিরটা আছে ওটা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা ওভাল শেপের ছিল, বা পুরনো দিনের মন্দির দেখলেই বুঝতে পারবেন। স্বামীজির মন্দিরে স্বামীজির সমাধিটা দেখলে বুঝতে পারবেন যে আগে মানে জমিটা কীরকম নিচু ছিল, সেই নিচু জমিকে উঁচু করে আজকের যে পাঠ করা জমি আমরা দেখতে পাই এটির সবটুকুর মূলে বুড়োগোপালদা। তিনি তো সাঁওতালদের দিয়ে করাতেন, তিনি নিজেও দুর্মুষের যন্ত্র নিয়ে ওই দিনের পর দিন রাতের পর রাত ওই কাজগুলি করতেন। আজকে যে আমরা বেলুড় মঠে ভাতের সঙ্গে শাক চচ্চড়ি এসব খাচ্ছি সেইগুলির চাষও প্রথম এই আমাদের বুড়োগোপালদা শুরু করেছিলেন, চাষ এবং ফুল।
সেই সময় এত সবজি হতো, শাকসবজি হতো, আমাদের শুধুমাত্র ভাতের জোগাড় হলেই হতো, আর শাকসবজির আর কোনো কিছু প্রয়োজন হতো না। ওই কারণে এখনও বেলুড় মঠে বাইরের ভক্তদের কী ব্যবস্থা হয়েছে আমার জানা নেই, কিন্তু সাধু ব্রহ্মচারীদের খাবার জিনিস ওই কটাই, ভাত, ঝোল, ডাল এবং চচ্চড়ি। এবং আমি তো কখনও পূর্বাশ্রমে থাকাকালীন এই কুমড়ো টুমড়ো এসবের কখনও, কুমড়ো লাউয়ের যে চাটনি হয় বাপের জন্যে শুনিনি, কিন্তু দেখলাম সব সবজিরই চাটনি হয়। এবং এইগুলোর সবের সৃষ্টিকর্তা ছিলেন আমাদের বুড়োগোপালদা। বুড়োগোপালদার শরীর চলে যায় অনেক বয়সে, বেশি বয়সে, শেষ বয়সে তিনি গদাধর রূপী শ্রীরামকৃষ্ণের দর্শন পান, এবং তার যাওয়াটা ভারী সুন্দর, তার শরীর যাওয়াটা ভারী সুন্দর। সেদিন খুব কষ্ট হচ্ছিল, ডাক্তারও এসেছিলেন, ডাক্তারের সামনে বসেই তিনি একটু দুধ আর লেবু খেলেন, ওই দুধের ঠান্ডা দুধের ভেতরে কমলা লেবু ফেলে যে খাওয়া ক্ষীরের মতোই সামান্য একটু খেয়েছিলেন, খুব অল্প। তারপরে তার একটু কষ্ট হওয়াতে ঠাকুর সেই ডাক্তারবাবুর দিকে মিষ্টি করে হেসে হাত দুটো জোর করে নমস্কার করে তিনি রওনা দিয়ে দিলেন। বাবুরাম মহারাজের যে স্মৃতিকথা আছে সেই স্মৃতিকথাতে এরকম বর্ণনা আছে, মৃত্যুটা যেন তার কাছে খুব সহজ, আমাদের এগুলো শেখায়। আজকে তার জন্মতিথি, আমরা এর আগে পার্শ্বদ কথায় তার সম্বন্ধে বিস্তারিতভাবে বলেছি, তাই আর আলাদা করে আমরা তার জীবন আজকে আলোচনা করলাম না, শুধু আজকে তার জন্মতিথি বলেই তার জীবনীটি আমরা আজকে খানিকটা চুম্বক আকারে পড়ে নিলাম। আজকে যার জীবন নিয়ে আলোচনা করব তিনি আরেকজন বিখ্যাত মানুষ, তিনি হলেন স্বামী অভেদানন্দজি মহারাজ। এ মাসের শেষে 30 তারিখে বছর তার জন্মতিথি পড়েছে। অভেদানন্দজির পুরনো নাম ছিল, পূর্বাশ্রমের নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র। তার বাবা রসিকলাল চন্দ্র, তিনি পেশায় স্কুল শিক্ষক ছিলেন এবং পড়াতেন ইংরেজি। তিনি ওরিয়েন্টাল সেমিনারি বলে একটি স্কুল ছিল সেই সময় উত্তর কলকাতায়, এখন তার অস্তিত্ব আছে কিনা আমি জানি না, কিন্তু সেই ওরিয়েন্টাল সেমিনারির তিনি শিক্ষক ছিলেন। তার মাস্টার, তার ছাত্ররা ছিলেন খুব বিখ্যাত মানুষ, যেমন কালিদাস পাল, গিরিশচন্দ্র ঘোষ এবং বিশ্বনাথ দত্ত, স্বয়ং স্বামী বিবেকানন্দের বাবা তার মাস্টারমশাই ছিলেন। তার প্রথম পত্নী রসিকলাল, রসিকলালের প্রথম পত্নী একটি ছোট্ট বিহারীলাল নামে একটি পুত্র সন্তান রেখে মারা যান, কিন্তু সেই বিহারীলাল পরবর্তীকালে, সেই সময় একটা ক্রেজ চলছিল ওই হিন্দু ধর্ম থেকে খ্রিশ্চিয়ানিটিতে কনভার্সন হওয়ার, আলেকজান্ডার ডাফ এবং কালীচরণ ব্যানার্জি এই দুজনের প্ররোচনায় তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে তিনি ভিন্ন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বাড়ি ছেড়ে চলে যান। বিপত্নিক রসিকলাল তখন দেখলেন যে তার আর কোনো রকম উত্তরসূরি থাকছেন না, তখন তিনি আবার নতুন করে বিয়ে করেন নয়নতারা দেবীর সঙ্গে, এবং সেইখানেই তারই সূত্রে এই কালীপ্রসাদের জন্ম হয় 1866 সালের 2রা অক্টোবর, 1273 সালের 17ই আশ্বিন, আর তিথিটা ছিল কৃষ্ণা নবমী তিথি, এই দিন কালীপ্রসাদের জন্ম হয়। একটা অদ্ভুত জিনিস, যখন তিনি আমাদের যখন কালীপ্রসাদ, যখন কালীপ্রসাদকে যখন আমাদের তার মা প্রসব করেন, তখন দেখেন ছোট্ট শিশু পদ্মাসনে বসে আছে, আর ওই নাড়ি ঘুড়ি জড়িয়ে এমনভাবে বসে আছে একবারে শুরুতেই যেন তিনি সুখাসনে পদ্মাসনে বসে আছেন, তাকে সেই অবস্থায় পাওয়া গেছে। সাধারণত বাচ্চাদের পা ধরে টেনে বার করা হয়, কিন্তু সেই যখন পা ধরে টেনে বার করা, ওটা আবার দেখালো নাড়ির মধ্যে সে এমনভাবে জড়িয়ে বসে আছে, তার পা দুটো যেন যোগীর মতো বসে আছেন। কালী বেদান্তি যে তার বিখ্যাত নাম ছিল, কালী বেদান্তি যে তার বিখ্যাত নাম ছিল সেই তারপরে তিনি ওই ছোট্টবেলায় ওরকমভাবে তাকে পাওয়া গিয়েছিল, এবং মা কালীর প্রসাদে তিনি মা কালীর কাছে, আগেকার দিনে এরকম ছিল, এখন তো আর, এখন বাচ্চা হওয়ার আগেই তো আমরা তো বাচ্চা কবে হবে তার তারিখগুলো ঠিক করে ফেলি। আমাকে একজন বললেন যে আমার বাচ্চাটা 25শে ডিসেম্বর হবে, একটা যিশুর নাম দেখে করে দিন। তা আমি বললাম 25শে ডিসেম্বর হবে, আপনি কেমন করে জানলেন? বললেন না ও ঠিক করা আছে, ওই দিনটা সিজার হবে। তারপরে ডাক্তারদের কাছে শুনলাম ওই দিন নাকি ভীষণ ভিড়, ভীষণ ক্রাইসিস, ওই দিনই বাচ্চা হতে হবে। তা আমি আর কি নাম দেবো, পরিত্রাতা ছাড়া তার নাম খুঁজে পেলাম না, মানে ওই সিচুয়েশান থেকে আমার পরিত্রাণের জন্য পরিত্রাতা নামটা একবারে
ও আচ্ছা, কল্পনাদি খুব ভালো, ঠিক কথাই বলেছেন। হ্যাঁ, বাচ্চার প্রথম মাথা থেকে বার করে রাখা হয়, ঠিক ঠিক, আমি ভুল বলেছি, হেটমুণ্ড ঊর্ধ্বপদ। হ্যাঁ ঠিকই তো, হেটমুণ্ড ঊর্ধ্বপদ। কল্পনাদি থ্যাংক ইউ। তা সেই যখন শরীর বেরিয়ে এলো, ওই নাড়ির সঙ্গে জড়িয়ে তার পা দুটি যোগীর মতো ওই বসেছিল। মা কালীর প্রসাদে তার জন্ম, তাই কালী প্রসাদ এই নাম রাখা হয়েছিল, কালী প্রসাদ চন্দ্র। মাত্র 1.5 বছর বয়সে আমাশা রোগে আক্রান্ত হন এবং তাতে তার প্রাণ সংশয় হয়। কবিরাজি চিকিৎসার ফলে তিনি আরোগ্য লাভ করেন। তখনকার দিনে এই বাচ্চারা কত লাকি ছিল, আমরাও এইটা কাটিয়েছি 5 বছর বয়সে হাতে করি। এখন তো 2 বছর শুনি প্লে স্কুলে চলে যায়, 5 বছর বয়সে তার হাতে করি হয়। এবং লাহাপাড়ার গোবিন্দশীলের পাঠশালায় সেখানে তিনি পড়াশোনা করেন 2 বছর। দেখুন একবারে কিন্ডার গার্ডেন স্টেজটা, KG-1 KG-2। এরপরে তিনি আহিরিটলার যদুপণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে 3 বছর অধ্যয়ন করেন। আর তারপরে 1876 সাল থেকে বাবার স্কুল ওরিয়েন্টাল সেমিনারিতে সেইখানে ভর্তি হন। অদ্ভুত মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী, ধীর এবং শান্ত স্বভাবে। 3টি ছবি তার ছেলেবেলা সম্পর্কে যে কটা স্মৃতি কথা আছে সেই কটা স্মৃতিতে এই 3টে ছবি আসে। এক মেধাবী, এক ধীর এবং অসম্ভব রকমে তিনি শান্ত স্বভাবে। এবং এত লেখাপড়ায় ভালো ছিলেন, তখনকার দিনে ছিল এই ভাবটা, এই ডাবল প্রমোশন দেওয়ার। এই ডাবল প্রমোশন পেয়ে পেয়ে তিনি একটা দুটো ডাবল প্রমোশনও পান, এত লেখাপড়ায় ভালো ছিল। কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল, সংস্কৃতের প্রতি তার অদ্ভুত একটা আকর্ষণ ছিল, ছোটোবেলা থেকেই সংস্কৃতের প্রতি তার আকর্ষণ। তাই বিদ্যালয়ে যে সামান্য সংস্কৃত শিক্ষা করা হতো তাতে তিনি একেবারেই সন্তুষ্ট হতেন না। এবং সন্তুষ্ট না হওয়ার জন্য উত্তর কলকাতায় এখনও আছে হাতিবাগানে ছোটোখাটো টোল এখনও আছে, সেই রকম একটি টোলে হেরম্ব পণ্ডিতের কাছে গিয়ে তিনি পড়াশোনা করতেন। প্রথমে তিনি মুগ্ধবোধ অবধি পড়াশোনা করেন সেখানে। ওরিয়েন্টাল সেমিনারির যিনি প্রধান শিক্ষক ছিলেন, তিনি তার এই সংস্কৃত অনুরাগ দেখে তাকে একটি গ্রন্থ উপহার দেন, গ্রন্থটির নাম ছন্দমঞ্জরি। পরবর্তীকালে এই ছন্দমঞ্জরির প্রভাব আমরা অভেদানন্দজির লিখিত স্তব স্তুতিতে পাওয়া যায়, অসম্ভব সুন্দর। এই যে ছন্দের যে মিটার ভাগ করা থাকে এটা শিখতে হয়। এবং আপনারা যদি দেখেন সবচেয়ে সাকসেসফুল স্তব তো প্রকৃতিং পরমাং অভয়ং বরদাম, একবারে নিখুঁত স্তব, একটা শব্দের এপাশ ওপাশ হওয়ার জন্যই, ছন্দের এপাশ ওপাশ হওয়ার জন্যই একদম নিখুঁত মিটারে ভাগ করা আছে। এটি পরবর্তীকালে এই ছন্দমঞ্জরির প্রভাব পরবর্তীকালে তার লিখিত সংস্কৃত স্তোত্রে আমরা খুঁজে পাই। বিদ্যা যখন তিনি পড়াশোনা করছেন, স্কুলেই পড়াশোনা করছেন, তখনকার দিনেই তিনি শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভা, শঙ্করাচার্যের রচনাদি তিনি পড়তে শুরু করেন এবং তখনই তার পণ্ডিত এবং দার্শনিক হবার ইচ্ছে জাগে। তিনি একখানা গীতা বাবার ইয়ে থেকে গীতা পেয়ে 14 বছর বয়স থেকে গীতা নিয়ে পড়াশোনা শুরু করলেন। তিনি শশধর তর্ক চূড়ামণির কাছে শুনেছিলেন যে যোগশাস্ত্র পড়া দরকার। শশধর তর্ক চূড়ামণির বক্তৃতা তিনি শুনেছিলেন, শোনার পর তার মনে হয়েছিল যোগশাস্ত্র পড়া দরকার এবং সেই পড়ার জন্য পাতঞ্জল যোগসূত্র পড়তে তখনকার দিনের বিখ্যাত কালীবর বেদান্ত বাগীশের কাছে তিনি যান। কালীবর বেদান্ত বাগীশ ভীষণ ব্যস্ত মানুষ, তার পক্ষে আর ওই রকম আলাদা করে সময় দিয়ে ইয়ে করা সম্ভব নয়, আলাদা করে সময় দিয়ে তাকে পড়ানোর সময় ছিল না। তিনি বললেন, আমি স্নানের আগে খানিকক্ষণ তেল মাখি, ঘষে ঘষে সারা গায়ে তেল মাখি, ওই সময় তুমি এসে বসে থাকবে, আমি তোমাকে পড়াবো। ভেবে দেখুন কি পণ্ডিত, আমাদের একটা চোখের সামনে বই না থাকলে আমরা একটি কথা বলতে পারি না, আর তিনি গায়ে তেল মাখতে মাখতে বেদান্ত পড়াতে শুরু করবেন। তিনি পাতঞ্জল যোগসূত্র পড়াতেন। এইভাবে পাতঞ্জল যোগসূত্র শেষ হয়ে যাওয়ার পর তিনি শিবসংহিতাও পড়েন। এই শিবসংহিতা এবং পাতঞ্জল যোগসূত্র যখন তিনি পড়াশোনা করছেন তখন তার মনে ধারণা হয় এগুলো শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না, একজন উপযুক্ত গুরু চাই যার নেতৃত্বে, যার অধীনে থেকে তিনি এগুলি প্রয়োগ করতে পারেন। দেখুন এটি একটি কথা, আমরা অনেক সময় পুঁথিগত বিদ্যাতেই আটকে থাকি,
তার বাইরে যাওয়ার সামান্যতম চেষ্টা করতে পারি না। কিন্তু পুঁথিগত বিদ্যা অবশ্যই আমাদের কাছে থাকবে, কিন্তু তার প্রয়োগগত জিনিস শিখতে গেলে আমাদের গুরুর কাছে যেতে হয়। আজকাল মাঝে মাঝে এই ফেসবুক হোয়াটসঅ্যাপে যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমার কাছে প্রশ্ন আসে, এমন করে ধ্যান করতে পারছি না, অমন করে জপ করতে পারছি না। কালকেই একজন আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন, আমার গুরু নেই, আমি কী করব, আমি যেটা বলার যোগ্য নই এটা কেউ বুঝতে চান না, গেরুয়া কাপড় পরলে এটা বলার আমি যোগ্য নই। এটা গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে শিখতে হয়। আমাদের স্বীয় গুরু যদি শরীরে না থাকে, তাহলে আমাদের সঙ্গে যদি আপনার দীক্ষা হয়ে থাকে, অবশ্যই প্রেসিডেন্ট মহারাজের কাছে যাবেন, কারণ প্রেসিডেন্ট মহারাজ হলেন আমাদের সবার গুরু। তার কাছে গিয়ে আমরা সব রকমের আলোচনা করতে পারি, এমনকি আমাদের মন্ত্র যদি নিয়ে সংশয় থাকে সেটি নিয়েও আমরা তার সঙ্গে আলোচনা করতে পারি। যেহেতু প্রেসিডেন্ট হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, যিনি ওই পদে অধিষ্ঠিত থাকবেন, তিনি আমাদের সংঘের সংঘগুরু, তাই সমস্ত ভার তার কাছে দেওয়া যায়। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেন 1884 সালের মাঝামাঝি সময়। একদিন কাউকে কিছু না বলে তিনি দক্ষিণেশ্বরের পরমহংস মহাশয়ের কথা জানতে পেরে পরমহংস মহাশয়ের কাছে যান। এটি তিনি শোনেন তার সহপাঠী যজ্ঞেশ্বর ভট্টাচার্য, তার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতেন, সেই যজ্ঞেশ্বর ভট্টাচার্যের কাছে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনতে পান এবং সেই কারণে তিনি ওই ইয়েতে যান আর কি। তিনি দক্ষিণেশ্বরে একাকি যান। তখনকার দিনে দক্ষিণেশ্বরে আসাটা খুব সহজ ছিল না। হাঁটতে হাঁটতে তিনি একেবারে দক্ষিণেশ্বর অতিক্রম করে চলে যান, কিন্তু তারপরে তিনি আবার ফিরে আসেন এবং ফিরে আসার পর গিয়ে শোনেন যে রামকৃষ্ণ পরমহংসদেব সেদিনকে কলকাতায় গেছিলেন এবং তার আসতে অনেক দেরি হবে। তিনি যখন হতাশ মনে শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে বসে আছেন, তখন একটি অল্প বয়সী তারই বয়সী এক ছোকরার সাথে আলাপ হলো, তার নাম শশীভূষণ, পরবর্তীকালে যিনি স্বামী রামকৃষ্ণানন্দজি নামে পরিচিত। এর সাথে আলাপ হওয়াতে সেই দিনটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গ বা না পাওয়াও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করে তার অনেকটা সময় কেটে গেল। রাত 9টার সময় শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ফিরে এলেন, সঙ্গে লাটুকেও নিয়ে এলেন। কালীপ্রসাদকে যখন তার কাছে নিয়ে আসা হলো, ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এসেছ, তিনি পরিষ্কার বললেন আমার যোগ সাধনার ইচ্ছা আছে, আপনি আমায় শেখাবেন কি? ঠাকুর খানিকক্ষণ চুপ করে এই তার দিকে তাকিয়ে থেকে বললেন তোমার এই অল্প বয়সেই যোগ সাধনার ইচ্ছা হয়েছে, এ অতি ভালো লক্ষণ, এটি তোমার পূর্ব জন্মের সংস্কার, যেটুকু বাকি আছে সেইটুকু হয়ে যাবে, আমি তোমায় যোগ শিক্ষা দেবো, কিন্তু আজ নয়, আগামীকাল এসো, পরবর্তী দিন সকালে। ভেবে দেখুন ওই রাত্রিরে তিনি আবার কলকাতায় ফিরে এলেন, আবার পরবর্তীকালে তিনি আবার এসেছিলেন, পরের দিনই তিনি এসেছিলেন একেবারে ভোরবেলায়। সমস্ত রাত্রি বিনিদ্র যাপন করে তিনি ব্রাহ্ম মুহূর্তে আবার গুরুর সকাশে এসে পৌঁছলেন। ঠাকুর তাকে সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন তিনি কি করেন। তিনি শুনলেন যিনি এন্ট্রান্স পড়েছেন এবং যোগশাস্ত্র করেছেন কালীবর বেদান্তবাগীশের কাছে, তিনি পড়াশোনা করেছেন কালীবর বেদান্তবাগীশের কাছে। ঠাকুর তাকে সমস্ত কিছু বলার পরে উত্তরের বারান্দায় নিয়ে যান। আপনারা উত্তরের বারান্দা কল্পনা করতে পারছেন, উত্তরের ওই দিকে যেদিকে এখন আমাদের ইয়েটি আছে, সেই বারান্দাতে তিনি সেখানে নিয়ে গেলেন এবং সেইখানে একটি তক্তপোষের উপর বসালেন। তক্তপোষের উপর বসিয়ে ভালো করে বসানোর পর নিজের দক্ষিণ হাতের মধ্যমার অঙ্গুলি দ্বারা মধ্যমার অঙ্গুলি দিয়ে তার জিবেতে বীজ মন্ত্র লিখে দিলেন। শুধু বীজ মন্ত্র লিখে দিলেন না, বুকের মধ্যে হাত দিয়ে ওই অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করলেন। দয়া করে এটা প্রয়োগ করার চেষ্টা করবেন না, অবতার যেটি পারে সেটি আমাদের পক্ষে পারা সম্ভব নয়। তিনি তার ইয়েকে ধ্যান তাকে জাগ্রত করলেন এবং সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। বেশ কয়েক ঘন্টা কালীপ্রসাদ এরকম ধ্যানমগ্ন থাকার পর ঠাকুর গিয়ে আবার তাকে ধ্যানভঙ্গ করে নিয়ে এলেন এবং তাকে নানা রকমের ওই উপদেশ দিলেন, কেমন করে সাধন ভজন করবেন, কেমন করে ধ্যান করবেন। তারপরে খাওয়া দাওয়ার পর তিনি যখন ফিরে যাচ্ছেন তখন ঠাকুর বললেন তোমার যখন ইচ্ছা তখনই আসবে,
তোমার যদি টাকা পয়সা জোগাড় না হয় তাহলে এখান থেকে টাকা দেওয়া হবে। কালী ঘন আমাদের কালীপ্রসাদ ধীরে ধীরে বাড়িতে ফিরে গিয়ে সাধন ভজন শুরু করলেন এবং অত্যন্ত আনন্দ পেলেন। যখনই তিনি সেই আনন্দ সাগরে ভাসতেন, প্রত্যেকবার তিনি কলকাতা থেকে দক্ষিণেশ্বর এসে পৌঁছতেন এবং দক্ষিণেশ্বর এসে পৌঁছে তিনি ঠাকুরকে তার অভিজ্ঞতা, তার নানা রকমের অভিজ্ঞতার কথা বলতেন। এই রকম একটি অভিজ্ঞতা যেটি বর্ণনা করা আছে সেটা আমরা পড়ব। ঠাকুরের চরণ দর্শন, চরণ শ্রীচরণে একদিন হাত বোলাতে বোলাতে তিনি একটি অদ্ভুত জিনিস দর্শন করলেন। প্রথমের আগে তিনি দর্শন করেছিলেন যে সর্বত্রপ্রসারী শ্রীরাম ভগবানের দৃষ্টি, চোখ। তিনি সর্বত্র মানে যেখানে তাকাচ্ছেন সেইখানেই সেই যেন একটা ঈশ্বরের চোখকে যেন তিনি প্রত্যক্ষ করতে পারছেন। পরবর্তীকালে সেদিনকে তিনি ঠাকুরের চরণে হাত বুলাতে বুলাতে অনুভব করলেন যে পরমহংসদেব যেন জগন্মাতা মাতৃরূপে তার কাছে প্রতিভাত হয়েছেন এবং মা যেমন ছোট ছেলেকে স্তন্যপান করান, ঠিক সেই রকমভাবে তিনিও যেন সেই জগন্মাতা রূপে তাকে স্তন্যপান করাচ্ছেন। আরেকদিন মধ্যরাত্রে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তার দেহটা পড়ে আছে খাটের ওপর এবং তিনি ঊর্ধ্বলোকে যাত্রা করেছেন। সেই ঊর্ধ্বলোকে গিয়ে দেখলেন নানা দিকে নানা মনোহর দৃশ্য। এক জায়গায় তিনি গিয়ে দেখলেন সমস্ত ধর্মমতের প্রতীকগুলি পরপর পরপর সাজানো রয়েছে এবং সেখানে নানা রকমের প্রতীক রাখা আছে। তারপরে প্রাসাদের একটা বিরাট বড় প্রাসাদ, সেই প্রাসাদে প্রবেশ করে তিনি দেখলেন যে সেখানে চতুর্পার্শ্বে সব নানা ধর্মের দেবদেবী এবং অবতারেরা বসে আছে আর মধ্যস্থলে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ক্রমে সেই দেব দেবী অবতার এবং যা যা কিছু তিনি দেখেছিলেন সব শ্রীরামকৃষ্ণের সেই জ্যোতির্ময় দেহের মধ্যে মিলিয়ে একীভূত হলেন। ঠাকুর এই কথা শুনে তাকে বলেছিলেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন থেকে তুই অরূপের ঘরে উঠবি, আর রূপ দেখতে পারবি না। অরূপ, রূপ থেকে আমরা অরূপে রূপান্তরিত হই। প্রথমে দেখবেন আমাদের যে সাধন ভজনের কথা বলা আছে, প্রথমে আমরা রূপকে চিন্তা করি, রূপকে চিন্তা করতে করতে রূপের গুণকেও চিন্তা করতে থাকি, এই গুণগত রূপকে চিন্তা করতে করতে আমরা ক্রমে ধীরে ধীরে অরূপে মিলিয়ে একাকার হয়ে যাই, যেখানে আলাদা কোনো দেব দেবী বা অন্য কোনো পৃথক মূর্তি নেই, সব একই জ্যোতির্ময় সত্তারূপে প্রকাশিত। এরপরে তিনি মাঝে মাঝেই এই ঠাকুরের কাছে আসা শুরু করেছিলেন। আমাদের যে রেকর্ডেড আছে তার মধ্যে কথামৃত থেকে আমরা পাচ্ছি, 1884 সালের 15 জুন কাকুরগাছিতে ঠাকুর যখন রামবাবুর উদ্যানে গেছিলেন সেখানে তিনি তার সঙ্গে দর্শন করেন। 3রা জুলাই 1884 বলরামবাবুর বাড়িতে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। 1885 খ্রিস্টাব্দের 23 মে রামচন্দ্র দত্তের কলকাতার গৃহে ঠাকুর গেলে সেখানেও তিনি দর্শন করেন। শেষের দিন মানে রামবাবুর বাড়িতে আসার দিন ঠাকুরের আদেশে তিনি নিরঞ্জনের সাথে নরেন্দ্রনাথকে ডাকতে নরেন্দ্রের বাড়িতে গেলেন। সেই নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দের সঙ্গে তার প্রথম পরিচয়। 1885 সালের এপ্রিল মাস থেকে ঠাকুরের ধীরে ধীরে গলায় ব্যথা হতে শুরু করলো, ঢোক গিলতে কষ্ট, কথা বলতে কষ্ট, খেতে কষ্ট। গোলাপমা তখন ওখানে ছিলেন, গোলাপমা বললেন দুর্গাচরণ খুব বড় ডাক্তার কলকাতার দুর্গাচরণ, তার সঙ্গে দেখা করা, তাকে যদি দেখানো যায় তাহলে তিনি সেরে যাবেন। বালক স্বভাব ঠাকুর তো তাই শুনলেন। একদিন এই লাটু মহারাজ, গোলাপমা এবং এই কালীপ্রসাদ এরা তিনজনে নৌকায় করে দুর্গাচরণের সঙ্গে দেখা করতে এলেন এবং সেইখানে তিনি ডাক্তারকে দেখে আবার দক্ষিণেশ্বর ফিরে এলেন। ওই বছর পানিহাটির মহোৎসব, 1885 সালের পানিহাটির মহোৎসবে ঠাকুর সেখানে যান এবং সেই উৎসবে অন্যান্যদের সঙ্গে কালীপ্রসাদও ছিলেন। দক্ষিণেশ্বরের পর ঠাকুর এলেন শ্যামপুকুর বাটিতে, 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রথম ভাগে এসেছিলেন। যে বাড়ি তার ঠিক করা ছিল সেই বাড়ি ঠাকুরের পছন্দ হয়নি, তিনি হেঁটে বলরামবাবুর বাড়িতে চলে গেছিলেন। তারপরে 7 দিন বলরামবাবুর বাড়িতে থাকার পরে এই বর্তমানে যে শ্যামপুকুর বাটি সেই বাড়িতে এসে ঠাকুর ওঠেন এবং সেখান থেকে
তিনি 11 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে তিনি আমাদের কাশীপুর উদ্যানবাটিতে চলে যান, ঠাকুরের সঙ্গে কালীপ্রসাদও চলে যান। আমাদের সেখানে একটা অদ্ভুত রকমের টিম ওয়ার্ক তৈরি হলো। আমরা বলেছি খানিকক্ষণ আগে বুড়ো গোপাল দা মূলত ঠাকুরের সেবার ভার নিয়েছিলেন, নেতা ছিলেন স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ। তিনি ঠিক করে দিয়েছিলেন প্রত্যেকে সকাল দিনে 2 ঘন্টা এবং রাত্রিরে 2 ঘন্টা ঠাকুরকে তারা সেবা করবেন। অভেদানন্দজী বা কালীপ্রসাদের অন্যতম কাজের মধ্যে ছিল দুপুরবেলায় আপনারা ঠাকুরকে যে কাশীপুর উদ্যানবাটিতে দর্শন করে যে বারান্দায় এসে পৌঁছন, সেই বারান্দাতে আপনারা এখন যেখানে এই যেখান দিয়ে সিঁড়িটা নেমে আসছে লোহার সিঁড়িটা, আগে সেখানে একটা টয়লেট ছিল, আর ওই বারান্দায় রোদ্দুরের ভেতরে একটা চৌকির ওপর ঠাকুরকে বসিয়ে তেল মাখানো হতো এবং ওইখানেই রোদ্দুরের মধ্যেই ঠাকুরকে ওই ঘেরা বারান্দার মধ্যে স্নান করানো হতো। বাড়িটা একদম অন্যরকম ছিল, এখন যেভাবে আমরা দেখতে পাই, আপনাদের যাদের বয়স হয়েছে তারা নিশ্চয়ই মনে থাকবে যে বাড়িটা এখন যেমন, বাড়িটায় একদমই কোনো সিঁড়ি নেই উঠতে, আগে কিন্তু 3টে স্টেপ ছিল, রাস্তাটা অনেক নিচু ছিল, প্রত্যেকবার রাস্তা একটু একটু করে উঁচু করা হয় আর একটা একটা সিঁড়ি ওই রাস্তার ভেতরে চলে যায়, নিচের 3টে স্টেপ ছিল, উপরে তারপরে ঢুকেই দানাদের ঘর, এই ঘরটায় সবাই থাকতেন এবং পাশের যে ঘরটা যেটাকে দানাদের ঘর বলা হয় আদতে সেটা একটা ঘেরা বারান্দা, মাধবীলতা দিয়ে ঘেরা একটা বারান্দা। গরমকালে সেখানে স্বামীজি এবং অন্যান্য গুরু ভাইরা বিশ্রাম করলেও মূলত যে ঘরটা দিয়ে ঢুকে আমরা যে ঘরটায় পড়ি এখন, যেখানে ঠাকুর আছেন এবং সন্ধ্যারতি হয় যে ঘরটিতে, সেইখানটি তাদের বিশ্রামের ঘর ছিল। দোতলায় উঠে গিয়ে ঠাকুরের যে ঘর, সেই ঘর ছাড়াও বারান্দাতে একটা টয়লেট ছিল এবং ঠাকুরকে স্নান করানো হতো ওই বারান্দার বাইরে, বারান্দাতেই রোদ্দুরের মধ্যে। সেবক কালীপ্রসাদের দায়িত্ব ছিল ঠাকুরকে স্নান করানো এবং এই সময় স্নান করাতে করাতে ঠাকুরের মনে যাতে ভাব সমাধিতে না চলে যায় তাই নানা প্রসঙ্গ করতেন এবং কালীপ্রসাদকে, কালীপ্রসাদ শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত নানা তত্ত্বকথা শোনবার সুযোগ হয়েছে। এরপর একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল, এটি আমরা লীলা প্রসঙ্গ থেকে সরাসরি উদ্ধৃতি দেব। স্বামীজি, স্বামী শারদানন্দজি লিখছেন, আজ ফাল্গুন শিবরাত্রি, বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রত উপবাস করিয়াছে। 10টার পর প্রথম প্রহরের পূজা জপ ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়া বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাহিরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতবাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল। তিনি উহা অদ্য কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখে উপবিষ্ট স্বামী অভেদানন্দকে বলিলেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকত, ইতোমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া দেখিলেন যে বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজের দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানুষ স্পর্শ করিয়া আছেন এবং তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল এইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মিলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে, কিরূপ অনুভব করলি? অভেদানন্দজি বললেন, ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে এইরূপ অনুভব হতে লাগলো। পরে সকলে 2 প্রহরের পূজা এবং ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওইকালে গভীর ধ্যানস্থ হইলেন। এইরূপে গভীরভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতঃপূর্বে আর কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা একেবারে লুপ্ত হইল। রাত্রি 4টে 4র্থ প্রহরের পূজা শেষ হইবার পর স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকছেন।
স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কিরে একটু জমতে না জমতেই খরচ, ওর ভেতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটি করলি বল দেখি, ও এতদিন এক ভাব নিয়ে যাচ্ছিল সেটা সব নষ্ট হয়ে গেল, ছয় মাসের গর্ভ যেন নষ্ট হলো, যাই হোক ছোড়াটার অদৃষ্ট ভালো। ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাবসহায় পূর্ব ধর্মজীবনে অগ্রসর হইতেছিল তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইলই, আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা ও বুঝা কালসাপেক্ষ হওয়ায় বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। এইটা একটা ঘটনা, এটা নিয়ে অনেক তর্ক আছে, এটা নিয়ে অনেক রকমের কথা আছে। বেদান্ত মত থেকে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে সেই গ্রন্থে এই কথাটি স্বীকার করা হয় না। বলা হয় যে স্বামী অভেদানন্দজির যে গ্রন্থ আছে আমার জীবন কথা, স্বামী অভেদানন্দের জীবন কথা, সেখানে এই জাস্ট এই জিনিসটিকে স্বীকার করা হয় না। আমরা কোনো রকম ইয়েতে যাচ্ছি না, কোনো রকম কনফিউশনের মধ্যে যাচ্ছি না, আমরা শুধু ঘটনাটি যেভাবে লীলা প্রসঙ্গে বলা আছে সেইভাবেই উদ্ধৃত করলাম। যে স্বামীজির ভেতরে সেই একটা অদ্ভুত শক্তি কাজ করতে থাকলো, যে শক্তির প্রভাবে স্বামীজির মনে হচ্ছিল তিনি অন্যের ভেতরেও তার যে উচ্চ ভাব সেটিকে সঞ্চারিত করতে পারেন, এটি হচ্ছে গুরুভাবের প্রথম লক্ষণ। এই গুরুরা যখন আমরা এই যে মন্ত্রগুলো পাই, সেই মন্ত্র বাড়িতে বা গ্রন্থে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এগুলো নাথিং নিউ, কিন্তু তাও আমরা গুরুর কাছে কেন শুনি, কারণ যখন গুরুর মুখনিঃসৃত শব্দ আমরা শুনি তখন গুরুর শক্তি ওই মন্ত্রের ভেতরে নিহিত হয়, আমার হৃদয়ে নতুন শক্তির সঞ্চার করে। আধ্যাত্মিক অত্যন্ত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ ছাড়া গুরু হওয়া এই কারণে সম্ভব নয়। সেদিনে তিনি দেখুন প্রথম প্রহর হলো, দ্বিতীয় প্রহর হলো, তৃতীয় প্রহর করে গেল, চতুর্থ প্রহর অতিবাহিত হলো, ঠাকুর কিন্তু বারণ করেননি, কিন্তু তারপরে তাকে ডেকে অত্যন্ত ভৎসনা করলেন, বলছেন জমতে না জমতেই খরচ, নিজেরই কাছে কিছু জমল না, আমরা খরচ করতে শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, এই যে ভাব সঞ্চারণের ফলে তার যে নিজস্বতা ছিল সেটি একেবারে গুপলেট হয়ে গেছিল, যেটা আমরা পরবর্তীকালে অভেদানন্দজির জীবনে খুব বিশেষভাবে প্রত্যক্ষ করিতে পারে। দৃষ্টান্তস্বরূপ তিনি কীরকম সদাচার বিরোধী কাজ করতেন তার দৃষ্টান্ত এখানে বলা হচ্ছে। একবার ছিপ দিয়ে তিনি মাছ ধরতে লাগলেন, পরমহংসদেব মানা করেছিলেন ছিপ দিয়ে যেন কোনো মাছ না ধরার, টোপ ফেলে মাছ ধরার কোনো ব্যবস্থা রাখলেন না, কিন্তু অভেদানন্দজি ধরলেন, শুধু ধরলেনই নয় নিজেকে যুক্তি দিলেন, আত্মা কাহাকেও মারে না কাহার দ্বারাও হত হয় না, ওই নৈনন ছিন্দন্তি শস্ত্রাণি নৈনন দহতি পাবক, ওই যে গীতার যে শ্লোক সেইটিকে আশ্রয় করে তিনি করতে থাকলেন। এটা যে আমরা শুধুমাত্র অভেদানন্দজির ক্ষেত্রে দেখছি তা নয়, অনেক পণ্ডিতকে দেখেছি নিজেদের কৃতকর্ম বোঝানোর জন্য অনেক সময় তারা শাস্ত্রের সহায়তা গ্রহণ করেন, অশাস্ত্রীয় কাজও শাস্ত্রের আড়াল দিয়ে তারা নিজেদের কাজটাকে বৈধ করবার প্রয়াসী হন। তাই বলছেন তাকে ওই রকমভাবে তিনি বললেন, গীতাবাক্য আওড়ে তিনি তার ওই মাছ ধরাটাকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। একদিন ঠাকুরের শয্যার সময় কালী যখন ঠাকুর শুয়ে আছেন, কালী তখন কালীর সঙ্গে তিনি আলাপ করতে থাকলেন, এমন সময় বিষম যন্ত্রণা, এটা দেখুন কি অদ্ভুত কথা, এটা কিন্তু ঠাকুর জানেন না যে তিনি টোপ দিয়ে মাছ ধরেছেন এবং নিজেকে জাস্টিফাই করার সময় তিনি ওই বলতে চাচ্ছেন, নৈনন ছিন্দন্তি শস্ত্রাণি নৈনন ধাতি পাবক, আত্মা কখনো কাউকে আহত করেন না, আত্মা কখনো কাউকে মারেন না। কিন্তু তারপরে একদিন তার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল, ঠাকুর বিছানায় শুয়ে আছেন, এমন সময় তার বুকের ওপর মনে যেন খুব যন্ত্রণা হচ্ছে, তিনি তাড়াতাড়ি কালীপ্রসাদকে বললেন, দেখ বাইরে ওকে ঘাসের উপর দিয়ে চলতে বারণ কর, আমার কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের ওপর দিয়ে মারিয়ে দিয়ে যাচ্ছে। সেই দিন কালী বুঝতে পারলেন যে প্রকৃত বেদান্ত অনুভূতি ওই রকম নৈনন ছিন্দন্তি শস্ত্রাণি নৈনন দহতি পাবক, ওই রকম মুখে বলে হয় না, এটাকে হৃদয়ে অনুভব করতে হয়, আমাদের হৃদয়ে অনুভব না করলে এই কথাগুলো শুধু কথার কথা থেকে যায়। ঠাকুর অনুভব করছেন জগৎ জুড়ে সেই একই ভাব রয়েছে,
তাই ঘাসের ওপর দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যাচ্ছেন, ঠাকুর অনুভব করছেন সেই বেদনা, নিজের হৃদয়ের মধ্যে অনুভব করছেন, যেন তার বুকের ওপর দিয়ে কেউ যেন ঘষে চলে যাচ্ছে। কালী সেদিনকে বেদান্তের অনুভূতির মর্ম বুঝতে পারলেন। একবার হলো কি, অষ্টাবক্র সংহিতা পাঠ হচ্ছে। অষ্টাবক্র সংহিতা পাঠ করার সময় বুড়ো গোপাল দা ঠাকুরকে বললেন যে কালী নাস্তিক হয়ে গেছে, কালী কিছুই মানে না। ঠাকুর তখন কিছু বললেন না, তারপরে একান্তে তাকে দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই নাকি নাস্তিক হয়ে গেছিস? কালী নির্বাক। কিন্তু তিনি ক্রমে ক্রমে জানালেন যে তিনি ঈশ্বর, শাস্ত্র, লোকাচার কিছুই মানেন না। ঠাকুর তার সরল নির্ভীক উত্তরে বিরক্ত না হয়ে বললেন, একদিন সব মানবি, তুই একঘেয়ে হোস নি, আমি একঘেয়ে ভালোবাসি না। এইটা হচ্ছে কথা, ঠাকুর বলছেন যে তুই একঘেয়ে হোস না। আমরা পরবর্তীকাল আগের দিনেও আমি বলেছি ব্রাহ্মদের ঘটনা, যে যেটা আমার নিজের স্বভাব নয় সেটা আমার ভেতরে আমরা যখন আরোপ করতে যাই তখন আমাদের ঠিকঠাক হয় না। দেখবেন এটা ইংরেজি স্কুলে পড়ার পরে অনেকের বদহজম হয়ে যায়, যে যে পোশাক আশাক, তারপরে আচার আচরণ, সেগুলো আমাদের কীরকম আমরা করে ফেলি, এবং যাদের এটা স্যুট করে না তারা যখন সেই জাতীয় আচার আচরণ করেন বড্ড চোখে লাগে এবং তাদের কৃত শব্দ কানে লাগে, তো আমার ভীষণ লাগে। কিন্তু আমি তো আজকাল ইদানিং কাউকে বলি না, এমনিতে খুব বদনাম আছে তো আপনাদের কাছে, আমি ভীষণ বকাচকা করি, কিন্তু আমি দেখেও চুপচাপ দেখি না। এটা একবারে খুব পরিষ্কার কথা যে মানুষজনের সেই, আমরা সবসময় চেষ্টা করি যে আমরা স্কুলে যাই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে, কিন্তু এই ইংরেজি হাবভাবটাই আমরা শিখে আসি, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার যে মানে যোগ্যতা অর্জন করতে হয় সেটা আমরা সঠিকভাবে শিক্ষা করি না। ঠিক সেই রকমভাবে কালীর এক সময় মনে হয়েছিল এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সেটাকে সে বিশ্বাস করে না। ঠাকুর বলেছিলেন এ ভাবটা ভালো নয়, সব ভাবের মধ্যে থাকে, জীবন যেন সরস হয়ে থাকে। তিনি বলছেন একঘেয়ে ভাব ভালোবাসি না। আমরা জানি কি জানি না অনেকেই কাছেই শুনেছি যে সূর্যি মহারাজকে রাজা মহারাজ বলেছিলেন তোর ব্রহ্মজ্ঞান হবে, মহাপুরুষ মহারাজ আবার সেই আশীর্বাদকে অ্যাফার্ম করেছিলেন, এন্ডোর্স করেছিলেন, হ্যাঁ রাজা মহারাজ বলেছিলেন, মহারাজ তোমায় বলেছিলেন তোমার ব্রহ্মজ্ঞান হবে, অবশ্যই হবে ব্রহ্মজ্ঞান, আমিও বলছি ব্রহ্মজ্ঞান হবে। কিন্তু ঠাকুর কাউকে বলেছিলেন কি না এ নিয়ে আমাদের সন্দেহ আছে। স্বামীজিকে তিনি বলেছিলেন যে ছোট হওয়ার মানে আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বড় বটবৃক্ষের মতো হবি, তোর গাছের তলায় এসে বহু মানুষ আশ্রয় পাবে, কিন্তু এইরকম খুব পরিষ্কার করে তোর ব্রহ্মজ্ঞান হবি একমাত্র তুমি, সেটা স্বামী অভেদানন্দজিকে বলেছিলেন, বলেছিলেন তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। পরে তিনি যখন তার সত্যি সত্যি ধ্যানযোগে সেই ব্রহ্মের আস্বাদ পেলেন তখন ঠাকুর তাকে বলেছিলেন এইটা ঠিক ঠিক জ্ঞান। ঠাকুর মাঝে মাঝে পরীক্ষা করতেন কার কতটা বৈরাগ্য, আপনারা দেখেছেন মায়ের ক্ষেত্রেও খুব পরীক্ষা করতেন, সেই মারোয়ারি এসেছে কিছু 10,000 টাকা দেবে বলে তখন মাকে তিনি টেস্ট করছেন, দেখো গো এ লিখে দেবে বলছে তুমি কি বলো, মা কিছুতেই নিলেন না। এরকম সবাইকে তিনি একটু একটু করে পরীক্ষা করতেন, ঠিক সেরকমভাবে একদিন কালীর বৈরাগ্য পরীক্ষা করার জন্য তিনি তাকে বললেন আজ তোর বাবা এসেছিল, বললে তোর মা কেঁদে কেঁদে সারা হচ্ছে, তা আমি অনুমতি দিচ্ছি তুই বাড়ি গিয়ে থাক। কালীপ্রসাদ ঠাকুরের আদেশ অনুসারে বাড়ি গিয়েছিলেন, কিন্তু অল্পক্ষণের পরে তার মনে হলো তিনি যেন একটা বিজাতীয় আবহাওয়ার মধ্যে এসেছেন, এবং সেইখান থেকে বেরিয়ে বাড়ি একটা সময় মনে হলো তিনি কিছুতে এখানে থাকতে পারবেন না, পাছে লোকে তাকে ধরে ফেলেন, তাই তিনি বাড়ি থেকে বেরিয়েই ছুট দিলেন, এক দৌড়ে ছুটতে ছুটতে তিনি তার সেই আহিরিটলার বাড়ি থেকে এসে কাশীপুরে এসে পৌঁছলেন। কাশীপুরে এসে ঠাকুরের কাছে যখন গেলেন ঠাকুর জিজ্ঞেস করলেন কিরে বাড়ি যাসনি, তখন কালীপ্রসাদ সব খুলে বললেন, ঠাকুর খুব খুশি হয়ে তাকে বললেন বেশ করেছিস। একবার বিজয়কৃষ্ণ গোস্বামী সন্ন্যাসী বেশে কাশীপুরে এসে বললেন তিনি গয়াধামে একজন পাহাড়ে একজন হঠযোগীকে দেখেছেন, হঠযোগ শিক্ষা নাম শোনা মাত্র এই আমাদের কালীপ্রসাদ একদিন কাউকে কিছু না জানিয়ে
লুকিয়ে চলে গেলেন। গয়া স্টেশনে নেমে খালি পায়ে তিনি সংকীর্ণ পথ অতিক্রম করে পাহাড়ের নিচে গ্রামে এসে উপস্থিত হলেন এবং সেখানে একটি শিব মন্দিরের ধর্মশালায় রাত্রি যাপন করলেন। ধর্মশালায় সেখানে এক সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হলো এবং সেই সন্ন্যাসীর হস্তলিখিত পুঁথি থেকে তিনি বীরজারহোমের মন্ত্র এবং পুরী এই নামনি যে সন্ন্যাসী সম্প্রদায় আছে তাদের মঠ ও মরি এই সংকেতগুলো লিখে নিলেন। এগুলো আমাদের কতগুলো মানে আইডেন্টিটি কোড আছে, যেরকম আপনাদের ওই ব্যাঙ্কগুলোতে গেলে সেই আইডেন্টিটি কার্ডটাকে সোয়াপ করাতে হয় তবে সে ভেতরে ঢুকতে পারে, ঠিক সেই রকম প্রত্যেক সাধু সমাজের জন্য যে দশনামী সম্প্রদায়ের জন্য কিছু আইডেন্টিটি কোড আছে যেটা আমি অফিসিয়ালি এখানে বলতে পারি না, আমাদের সন্ন্যাস হয়ে গেলে সেটা আমাদের জানিয়ে দেওয়া হয়। এইটি বিরজানন্দ এই আমাদের অভেদানন্দজি ওখান থেকে জোগাড় করছিলেন। তারপরে তিনি ওপরে সেই হঠযোগীর কাছে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি শুনলেন হঠযোগী তা কাউকে তার কাছে আসতে দেয় না, কেউ আসছে দেখলে তিনি তাকে পাথর ছুঁড়ে মারতে থাকেন। তারও তিনি গ্রামবাসীদের এই কথা ওই যে অনুরোধ সেটাকে উপেক্ষা করেই ওপরে রওনা দিলেন। যত ওপরে উঠছেন দেখছেন সেই ইট ছোঁড়া পাথর ছোঁড়া শুরু হয়েছে, অবশেষে তিনি সেটাকে উপেক্ষা করে যখন তার কাছে গিয়ে পৌঁছলেন এবং জানালেন যিনি তিনি শিক্ষার্থী হবেন, তখন তার নিজের অভিজ্ঞতা হলো যার কাছে শিক্ষা করতে এসেছি তিনি যথেষ্ট কেপেবল নন, আর ইনকেপেবল গুরু এত কেপেবল শিষ্য দেখে তাকেও কিছুতেই ছাড়তে রাজি নন। নানা অছিলায় নানাভাবে তিনি তাকে ধরে রাখার চেষ্টা করলেন। একদিন তিনি এই নদী থেকেই ওই যে ঝর্ণা থেকে জল ভরবার অছিলায় কলসি নিয়ে নিচে নামলেন জল তুলতে, এবং সেইখানেই সেই কি বেশ বলে কলসি ফেলে রেখে তিনি ছুটতে ছুটতে গয়া সেখান থেকে ট্রেনে করে তিনি এসে পৌঁছলেন কলকাতা এবং কাশীপুরে। ঠাকুরের মানে ঠাকুর যেভাবে সেটিকে ব্যাখ্যা করেছেন সেটা কিন্তু ভারী সুন্দর। ঠাকুর তাকে সস্নেহে বললেন যত বড় সাধু বা সিদ্ধযোগী যে যেখানে থাকুক যে যেখানে আছে আমি সব জানি, চার ফুট ঘুরে আয়, কিন্তু এখানে তারপরে নিজের বুকের দিকে হাত দিয়ে যা দেখছিস এমনটি আর কোথাও পাবিনি, এই কথাটা তিনি বললেন। মহাপুরুষ মহারাজকে বলেছিলেন এবং আঙুল দেখিয়ে কোথাও কিছু নেই, সব এখানে এখানে এখানে, ঠিক একই রকমের কথা তিনি অভেদানন্দজিকে বললেন যত বড় সাধু বা সিদ্ধ পুরুষ সিদ্ধযোগী যে যেখানে আছে আমি সব জানি, চার ফুট ঘুরে আয়, কিন্তু এখানে এখানে মুখে নিজের বুকে হাত দিয়ে এখানে যা দেখেছিস এমনটে আর কোথাও পাবিনি। ঠাকুরের নিজের কথাতেই আছে পাখি সেই মাস্তুলে বসেছিল সমুদ্রে জাহাজ ছেড়ে দেওয়ার পর তার মনে হলো, তখন সে উত্তরের দিকে যাত্রা করলো, উত্তরে কোথাও স্থান না পেয়ে ফিরে এলো, আবার দক্ষিণে গেল, এরকম করে পূর্ব পশ্চিমে সর্বত্র ঘুরে এসে সর্বত্র জলই দেখলো, কোথাও আর সে কোনো আশ্রয় খুঁজে পেল না, অবশেষে মাস্তুলে এসে বসল। ঠাকুর এই দুটোকেই সমর্থন করতেন, এই ঘুরে দেখে দেওয়াটাও সমর্থন করতেন। তার সেই বিখ্যাত কথা আছে ঠাকুরকে দিনে দেখবি রাতে দেখবি তবে লইবি, নেবে তারপরে, ঠিক সেই রকম সাধন পথ সম্পর্কেও আমাদের জেনে রাখা দরকার, কিন্তু ইদানিং সেটা নিয়ে এনকারেজ করা হয় না। কেন করা হয় না তার কারণ হচ্ছে আমরা যথেষ্ট কেপেবল নই, আমরা যথেষ্ট সাধন সম্পন্ন নই, তাই এইগুলো করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। ঠাকুরের এই কথা হতে থাকলো। কাশীপুরে খুব পড়াশোনা চলছিল, একসময় তারক কালী স্বামী বিবেকানন্দ নরেন্দ্র সব নানা রকমের চর্চা করতেন। ব্রাহ্ম সমাজের সাধু ভাই অগরনাথের একটি বিখ্যাত গ্রন্থ ছিল, সেটি হচ্ছে বুদ্ধচরিতে বুদ্ধচরিত বলে একটি গ্রন্থ ছিল, সেখানে ললিত বিস্তার থেকে যা যা শ্লোক আছে সেগুলি কালী একেবারে কণ্ঠস্থ করে নিয়েছিলেন। লাটু মহারাজের স্মৃতিকথা এই সময়ের একটি ঘটনা আমরা পাই, সেখানে লাটু মহারাজ লিখছেন একদিন তো কালী ভাই ঠাকুরকে বুদ্ধদেবের কথা জিজ্ঞেস করলে, কালী ভাইয়ের তখন ধারণা ছিল বুদ্ধদেব ঈশ্বর মানতেন না, একদিন তাই নিয়ে খুব তর্ক হলো, তাতে তিনি অর্থাৎ ঠাকুর বললেন বুদ্ধদেব নাস্তিক কেন হবে গো, তিনি যে স্বরূপকে দেখেছিলেন,
সেখানে অস্তি নাস্তি মধ্যের অবস্থা। যাই হোক, বুদ্ধের আলোচনা এবং এইগুলো হতে থাকলো এবং তাদের মনের ভেতরে প্রবল ইয়ে হলো, প্রবল আমাদের জানবার, বুদ্ধকে জানবার তাদের ইচ্ছে হলো। এবং অবশেষে নরেন্দ্র এবং তারক ও কালী এরা তিনজন মিলে আবার কাশীপুর থেকে পালালেন বৌদ্ধগয়া, এবং সেখানকার ঘটনা আমরা খানিক আগেই আলোচনা করেছি। ঠাকুরের এই কালীর একটা অদ্ভুত জ্ঞানস্পৃহা ছিল, সাধুর যেটা থাকা উচিত সেই ভীষণ রকমের জ্ঞানস্পৃহা ছিল। তিনি পরমহংস মহাশয়ের সেবা সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা এইটা করা ছাড়াও তিনি অন্যান্য নানা রকম করতেন। একদিন তিনি ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের বক্তৃতা শুনতে এই সায়েন্স অ্যাসোসিয়েশনে যে গেলেন, একবার নয় বারবার তিনি গিয়েছেন, এবং সেখানে গিয়ে তিনি ইংরেজ পণ্ডিতদের কাছ থেকে এই সব ধর্ম ন্যায় সংক্রান্ত নানা রকম জিনিসপত্র তিনি শুনতে থাকেন। শ্রীরামকৃষ্ণের মর্ত্যলীলা সমাপন হলে 15ই ভাদ্র শ্রী শ্রীমা এবং স্বামী যোগানন্দজির সাথে কালীপ্রসন্ন কালীপ্রসাদ বৃন্দাবন যাত্রা করলেন। সেখানে তিনি থাকলেন এবং ভিক্ষাবৃত্তি অবলম্বনে বৃন্দাবন পরিক্রমা করলেন। একটানা 21 দিন ধরে হেঁটে তিনি সমগ্র বৃন্দাবনটি পরিক্রমা করলেন। তারপর তিনি কলকাতায় ফিরে আসেন এবং বরানগর মঠে থাকেন। বরানগর মঠে তার জন্য একটা ছোট্ট ঘর রাখা ছিল, সেই ঘরে তিনি থাকতেন। অধিকাংশ সময় তিনি ধ্যান জপ এবং শাস্ত্র পাঠা দিতে থাকতেন। ঘর দরজা বন্ধ করে তিনি থাকতেন এবং অবসর সময় তিনি শ্রীরামকৃষ্ণের স্তোত্র রচনায় মগ্ন ছিলেন। তিনি সবসময় সেই ঘরটার ভেতরে থাকতেন এবং সেইখানেই সাধন ভজন করতেন বলে ঘরটি সম্পূর্ণভাবে একটি আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ ছিল। তার গুরুভাইরা সেই ঘরের নাম দিয়েছিলেন কালী তপস্বীর ঘর। তিনি নিরামিষ আহার করতেন, জুতো পরতেন না, নিমন্ত্রণে যেতেন না, কারুর সাথে মিশতেন না, এবং গীতা এবং উপনিষদের শ্লোকগুলির ওপর এক একটি শ্লোককে ধরে ধরে দিনের পর দিন ধ্যান করতেন। এটি কালী তপস্বী কেন, স্বামী তুরিয়ানন্দজিওর সাধন ভজনের একটা অঙ্গ ছিল। কীরকম না, একটা শ্লোককে ধারণ প্রথম নিতে হবে, সেই শ্লোকের শব্দের অর্থ পড়তে হবে, তারপরে সেই শ্লোকের ভাবটিকে চিন্তা করতে হবে, এবং সেই ভাবটিকে ধ্যান করা মানে সেই ভাবটিকে নিয়ে সমস্ত দিন চিন্তা করলে সেই ভাবটি আমাদের কাছে নবীনভাবে প্রকাশিত হবে। এই রকম করে উপনিষদের সব মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত শ্লোকগুলোকে ধরেই আমাদের অভেদানন্দজি সাধন ভজন করতেন। তিনি এত সাধন ভজন করতেন যে তার খাবার দাবারেরও কোনো হুঁশ থাকত না। স্বামী রামকৃষ্ণানন্দজি, যাকে মঠের মা বলা হতো, তিনি দরজা ধাক্কা দিয়ে সেই দরজা খুলিয়ে ভৎসনা করে তাকে খাবার দাবার দিয়ে আসতেন। যোগীন মহারাজ পরবর্তীকালে এই নিয়ে খুব ইয়ে করতেন। সন্ন্যাসের পর তার এই তপস্যার ভাবটা সমভাবে চলতে থাকলো। ঠিক এই সময় জানুয়ারি মাসের খুব সম্ভবত 9 তারিখে বরানগর মঠে 1800 ঠাকুরের শরীর গেল 1886, এটা জানুয়ারি, 1887 সালে এরা 9ই জানুয়ারি বিধিসম্মতভাবে ঠাকুরের ছবির সামনে বিরজাহম করে সন্ন্যাস গ্রহণ করেন। বিরজাহমের যাবতীয় মন্ত্র, এখনও যে আমাদের যে সন্ন্যাস হয় তার যে বিরজাহমের যাবতীয় মন্ত্র, এগুলি অভেদানন্দজি মহাজের কালেকশন থেকে আমরা পাই, সেইগুলি ব্যবহার করা হয়। সেই বিরজাহমের মন্ত্র ব্যবহার করে বাকি গুরুভাইদের সন্ন্যাস হলো এবং স্বামীজি প্রত্যেককে একটি করে সুন্দর নাম দিয়েছিলেন। স্বামী কালীপ্রসাদের নতুন নাম হলো স্বামী অভেদানন্দ। সাধন ভজনের ধারাটা তার সবসময় ছিল, এমনকি সন্ন্যাসের পরেও এই ধারাটা ছিল। একদিন মাস্টার মশাই এতে গিয়ে দেখলেন যে আমাদের বরানগর মঠে গিয়ে দেখলেন তপ্ত বালির ওপর, তিনি বারান্দার ওপর, তপ্ত বালি নয় বারান্দার ওপর তপ্ত ধুলার ওপর তিনি শুয়ে আছেন, এমন মড়ার মতো শুয়ে আছেন। তার ধারণা হলো যে অভেদানন্দজির শরীর চলে গেছে। তিনি তাড়াতাড়ি
যোগিন মহারাজকে ডেকে নিয়ে এলেন দেখার জন্য যে অবেদানন্দিনীর শরীর চলে গেছে কিনা। যোগিন মহারাজ খুব হাসছেন আর বলতেন যে ও কি মরে, ওশালা অমনি করে ধ্যান করে। পরবর্তীকালে এই ঘটনাটার উল্লেখ করে তিনি বলেছিলেন যে কালী মঠের কঠোরতা সহ্য করতে না পেরে ওইরকম দেহত্যাগের ভান করে থাকত। বলছেন ও কি মরে, ওশালা অমনি করে ধ্যান করে। 1887 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোৎসব, তখনও দক্ষিণেশ্বরের ওই কুটিবাড়িতে জন্মোৎসব পালন করতে দেওয়া হতো। তখন এই হয়ে যাওয়ার পরে স্বামী শারদানন্দজি এবং স্বামী প্রেমানন্দজির সাথে অভেদানন্দজি পুরী যান এবং সেখানে এমআর মঠে আশ্রয় গ্রহণ করেন। ওই সময় বৈষ্ণব বাবাজিদের পরিত্যক্ত গুহায় তিনি কিছুদিন ধ্যান করেন। 6 মাস তিনি ওখানে থেকে ভাদ্র মাসে তারা বরানগরে ফিরে আসেন। সন্ন্যাস গ্রহণের পর স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ একবার রামচন্দ্র দত্তের সঙ্গে দেখা করতে তার ওই কাঁকুড়গাছির বাগান বাড়িতে যান। সেইখানে গেলে আমাদের রামচন্দ্র দত্ত তো এই সন্ন্যাস টন্যাস বিশ্বাস করতেন না, তারা ভাবতেন এইটা পরমহংসদেবের ঠিক ঠিক ভাব নয়। একটা মেজর সমস্যা হচ্ছে এই গৃহী ভক্তদের ঠাকুর ডাকতেন রবিবার এবং অন্যান্য ছুটির দিন, আর অল্প বয়সী ছেলেদের ডাকতেন সপ্তাহের অন্যান্য দিনগুলোতে। তাই ঠাকুর তাদের কী উপদেশ দিয়েছেন সেগুলি গৃহী ভক্তদের শোনার সুযোগ হয়নি। গৃহী ভক্তদের যে বৈরাগ্যের উপদেশ দিয়েছেন যা মাস্টারমশাই সংকলন করেছেন, তাই পরে আমাদের মতো গৃহীদেরও সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়েছে। তাহলে যারা সন্ন্যাসী হয়েছিলেন তাদের যে উপদেশ দিয়েছিলেন সেগুলো কীরকম সুন্দর হবে, যেটি সম্পর্কে রামবাবুর কোনো ধারণা নেই। তার সঙ্গে তুমুল তর্ক হতে থাকে। রামবাবুর বক্তব্য ছিল যে ঠাকুরকে ধরে থাকলেই সব হবে, শাস্ত্রের অভ্যাসের প্রয়োজন নেই, এমনকি এই যে সন্ন্যাসেরও কোনো প্রয়োজন নেই। নবীনদের পক্ষ থেকে আমাদের মুখপাত্র হিসেবে অভেদানন্দজি তিনি ইয়ে করেছিলেন, তিনি এটা তর্ক যুদ্ধে নেমেছিলেন। ঠাকুরকে ধরে থাকতে গেলে কেমন করে ধ্যান ভজনের প্রয়োজন আছে, তার আবশ্যকতা আছে, এটি তিনি খুব পরিষ্কার করে বুঝিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন মতবাদ কেমন করে আমাদের ধর্মজীবনকে, আমাদের আধ্যাত্মিক জীবনকে কীরকম করে উন্নত করতে পারে সে বিষয়ে তিনি বলেন। ফলে অভেদানন্দজিকে ভক্তমহলে খুব গঞ্জনা সহ্য করতে হয়েছিল, কারণ রামচন্দ্র দত্তের খুব প্রভাব ছিল ভক্তমহলে, এবং সেই সময় তো এদেরকে কেউ চিনতেন না। আপনারা অনেকেই জানেন না, আগেকার দিনে কেউ শ্রীরামকৃষ্ণের সম্পর্কে জানতে গেলেই তারা রামচন্দ্র দত্তের কাছে যেতেন। এমনকি বিরজানন্দ আদি এরাও যখন প্রথম আসেন তারা রামচন্দ্র দত্তের কাছে যান, তারপরে এরা মাস্টারমশাইয়ের কাছে আসেন। মাস্টারমশাই এদেরকে বলেন যে শ্রীরামকৃষ্ণ আদতে সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসীর সেই সন্ন্যাস ভাব যদি বুঝতে হয় তার সেই ত্যাগের ভাব বোঝার জন্য সন্ন্যাসীদের শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের কাছে আসতে হবে, এবং তারাই বরানগর মঠের নির্দেশ দেন এবং সেই অনুযায়ী তৎকালীন যে যুব সমাজ, পরবর্তীকালে যারা সন্ন্যাসী হন, শুদ্ধানন্দজি, বিরজানন্দজি, বোধানন্দজি, এরা সমস্ত এইভাবে তার কাছে আসতে থাকেন। 1889 সালে অভেদানন্দজি এবং অন্যান্য গুরুভাইরা, আরও কোনো কোনো গুরুভাইরা শ্রীমার সাথে আটপুর হয়ে কামারপুকুর জয়রামবাটিতে যান। সেখানে অভেদানন্দজির মনে ওই হিমালয়ে গিয়ে তপস্যা করবার ইচ্ছে জাগে এবং তিনি শ্রী শ্রী মায়ের কাছে অনুমতি প্রার্থনা করেন, এবং অনুমতি নিয়ে তিনি স্বামী নির্মলানন্দজিকে নিয়ে তীর্থ দর্শন করতে যান। তার কতগুলো জিনিস তিনি করবেন না এটি প্রতিজ্ঞা করেছিলেন, যেমন অর্থ স্পর্শ করবেন না, রন্ধন করবেন না, জুতো বা জামা পরবেন না, আর কারুর বাড়িতে নিদ্রা যাবেন না, 1, 3 অথবা 5 বাড়িতে মাধুকরি ভিক্ষা করে একাহারে থাকবেন। এটাই কিন্তু আমাদের সন্ন্যাসের আদর্শ। এই যে দীক্ষার পরে সন্ন্যাস, দীক্ষার পর আমাদের যে 3 দিন ভিক্ষা করতে হয়, মাধুকরি করতে হয়, তা এই ঠিক এইভাবেই করি। আমরা কোনো টাকা পয়সা গ্রহণ করতে পারি না, আমরা কোনো জুতো পরতে পারি না, আমরা স্টিচ করাই যে জামা বা গেঞ্জি এইসব জিনিস কিছুই করতে পারি না, এবং ওই 1, 3 বা 5 বাড়িতে সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভর করে 1, 3, 5 বাড়ি
আর এখন একটু বেড়েছে, সাতবারিও যায় অনেকে। এই সাতবারির মধ্যে ভিক্ষা সম্পন্ন করে চলে আসতে হবে। মাধুকরী ভিক্ষার এই স্টাইলটা হলো এই মধুকর বা হানিবি, যেরকমভাবে এক একটা ফুল থেকে একটু একটু মধু নিয়ে নিজের মধুভাণ্ডটা পূর্ণ করেন, ঠিক সেই রকম সন্ন্যাসী অনেকের কাছ থেকে একটু একটু করে নিয়ে, কারুর ওপর কোনো কষ্ট না দিয়ে, কারুর ওপর কোনো চাপ না দিয়ে, একটু একটু করে ভিক্ষা গ্রহণ করে তাই দিয়ে তিনি তার উদর পূরণ করবেন, এবং সেটা দিনে একবারই মাত্র। এইখান থেকে তিনি উত্তর মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি রওনা দেন। পথে তিনি গাজীপুরে পাওহারি বাবার সঙ্গে দেখা করেন। এই পথেই তার আরেকজনের সঙ্গে দেখা হয়, তখনও তিনি সন্ন্যাসী হননি, তখনও তিনি হরিপ্রসন্ন বাবু স্বামী বিজ্ঞানানন্দজির সঙ্গে সাক্ষাৎকার হন। এরপরে অযোধ্যা, ঋষিকেশ, উত্তরকাশী, দেবপ্রয়াগ ইত্যাদি হয়ে তিনি বদ্রিকাশ্রমে আসেন এবং বদ্রিকাশ্রমে বদ্রীনাথকে দর্শন করে কেদারনাথে যান। কেদারনাথে একটি পাহাড়ের গুহাতে তিনি একাকী বেশ অনেক দিন তপস্যা করেন। সেখান থেকে তিনি আরেকজন নতুন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হওয়ায় তার সঙ্গে একসঙ্গে গোমুখ হয়ে গঙ্গোত্রী যাত্রা করেন। তবে তারপরে সেখান থেকে যমুনোত্রী যান এবং অবশেষে ঋষিকেশ থেকে ফিরে আসেন। এই ঋষিকেশে অবস্থানকালে তিনি ঝুপড়িতে বাস করতেন এবং কঠোর তপস্যা আরম্ভ করেন এবং ধনরাজগিরি সেই সময় বিখ্যাত পণ্ডিত এবং সাধু তার কাছে শাস্ত্র অধ্যয়ন করেন। তার প্রতিভায় তিনি মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন তার পরিচয় হয় তখন তিনি অভেদানন্দজি সম্পর্কে বলেছিলেন যে অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা। দৈবক্রমে এইখানে অভেদানন্দজি ব্রঙ্কাইটিস এবং জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন। সেই সময় তাকে সেবা করেন স্বামী শারদানন্দজি এবং সান্নাল মশায়, এবং তিনি খুব বেশি অসুস্থ হওয়ায় স্বামী বিবেকানন্দের নির্দেশে স্বামী নির্মলানন্দ তাকে গোপনে হরিদ্বার নিয়ে গিয়ে কাশীর ট্রেনে তুলে দেন। মার্চ 1890 তিনি কলকাতায় ফিরে আসেন। আগামী দিন আমরা তাঁর জীবনের বাকি গল্পগুলো বলব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।